নমস্কার বন্ধুরা, বিউটি প্রিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি খাসির মাথার কষা, আর কিভাবে রান্না করলে এই খাসির মাথার কষা হবে দুর্দান্ত টেস্টি সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে একটা খাসির মাথা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর আমি এখানে একটু বাটা মশলা দেব, তার জন্য নিয়ে নিয়েছি জিরে আর ধনে আর গোলমরিচ। এটাকে শুকনো খোলাতে একটু নেড়ে নিয়ে তারপর বেটে নেব। এবার জিরে ধনে আর শুকনো লঙ্কা একটু ঠান্ডা হলেই এটাকে একটা মিক্সির বাটিতে নিয়ে আর এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর একটা কড়াইয়ের মধ্যে সর্ষে তেল গরম করে তারপর দিয়ে দিতে হবে একটা তেজপাতা আর কয়েকটা গরম মশলা ফোড়ন। ব্যাস এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু লাল করে ভাজবো আর এর মধ্যে দিয়েছি কয়েকটা পাকা লঙ্কা। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে জিরে ধনে শুকনো লঙ্কা আর গোলমরিচের পেস্ট। আর এই মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টি স্পুন হলুদ গুঁড়ো, 7 অনুসারে লবণ। সব মশলা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে খাসির মাথা। খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে কষাতে হবে আর ঢাকা দিয়ে দিতে হবে। আবার কিছুক্ষণ পরপর ঢাকা খুলে আবার কষিয়ে নিতে হবে। আর এইভাবে কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে রাখার পর যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল। কষানোর সময়ে দিয়ে দিতে হবে 1/2 টি স্পুন গরম মশলার গুঁড়ো। আমি এখানে সানরাইজের শাহি গরম মশলার গুঁড়োটা দিয়েছি, তবে এই গরম মশলা গুঁড়োটা যদি না থাকে তাহলে এলাচ দারচিনি লং একটু গুঁড়ো করেও বা বেটে দেওয়া যাবে, তাহলে এই খাসির মাথার টেস্ট হবে দুর্দান্ত। ব্যাস এইবার প্রয়োজন মতো জল দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। প্রয়োজন মতো জল দেওয়ার পরে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। তো আমার এই রান্নাটা অলমোস্ট ডান আর সেদ্ধও খুব ভালো মতো হয়েছে। তো আর এভাবে যদি খাসির মাথা রান্না করা হয় তাহলে এর টেস্ট হয় অসাধারণ। ভাত বা রুটি যে কোনোর সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। কেমন লাগলো আজকের এই রেসিপিটা? আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও।
সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।